स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणि अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सचेतसुखस्वरूपाय स्वामिनेतापहरिणे। ठाकुर मा स्वामीजीर प्रिय भक्त और अनुरागीवृंद, आज के अनुध्याने अपने सबा के आंतरिक स्वागत जानाच्छि। आज अनुध्यानेर विषय अपनारा इतिमध्ये जेनेछेन। आज आमरा कठोपनिषद निये आलोचना करब एवं अभ्यास पर्वे जेमन आमरा नियमित अभ्यास करी आज के एकी भावे प्राणायाम और मेडिटेशन अभ्यास करब। ताई जारा नियमित आमादेर संगे अनुध्यान अभ्यासे जुक्त थाकेन आशा करछि तारा आज के आमादेर संगे रयेछेन बा धीरे धीरे जुक्त होच्छेन। आमरा शुरू करब आजकेर अनुध्यान कठोपनिषद। কঠোপনিষদের আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লি ফিরে আলোচনা করছি। তো আসুন আমরা শুরু করি উপনিষদ পাঠ। কৃষ্ণ যজুর্বেদীয় কঠোপনিষদ শান্তি মন্ত্র পাঠ দিয়ে আমরা শুরু করব। ওম সহনাভবতু সহনো ভুনক্তু सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। এই উপনিষদটি আমরা প্রথম অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় বল্লি ইতিমধ্যেই পাঠ করেছি। এখন আমরা আবার দ্বিতীয় বল্লি আরেকবার পড়ছি এই কারণের জন্য যে তাহলে আমরা এই বল্লিটি মোটামুটি ধারণা করতে পারবো ভালোভাবে। সেই কারণের জন্যে আমরা নতুন একটি বল্লি না পড়ে বরং এই বল্লিটিকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করছি। আমরা দ্বিতীয় বল্লির ১৬ নম্বর মন্ত্র ১৭ নম্বর মন্ত্র আমরা পড়েছি। ১৬ নম্বর এবং ১৭ নম্বর মন্ত্রে বলা হয়েছে ওঙ্কার বিষয়ে, যে সেই ব্রহ্ম যা ওঙ্কার হলো যার প্রতীক এবং সেই ওঙ্কার সম্বন্ধে ১৭ নম্বর মন্ত্রে বলা হয়েছে এতত আলম্বনম শ্রেষ্ঠম। এই আলম্বন বা অবলম্বন বা প্রতীক এইটি হল সমস্ত অবলম্বনের থেকে শ্রেষ্ঠ অবলম্বন। প্রশ্ন হবে যে কেন বা আমরা এই অবলম্বনকে গ্রহণ করব, কেনই বা যমরাজ এখানে
নচিকেতাকে সেই ব্রহ্মের কথা না বলে বা আত্মতত্ত্বের কথা না বলে কেন তিনি এই অবলম্বন বা প্রতীকের কথা বলছেন। মনে রাখব যে আত্মা সম্পর্কে এ পর্যন্ত যমরাজ নচিকেতাকে যে কথা বলেছেন সেই আত্মা হচ্ছেন নির্বিশেষ, যাকে কোনোভাবে বিশেষায়িত করা যায় না, এবং এই রকম বস্তু সম্পর্কে সর্বব্যাপী অনন্ত নির্বিশেষ নির্গুণ নিরাকার এই রকম বস্তু সম্পর্কে আমরা কোনো ধারণাই করতে পারি না। সেই কারণের জন্যে আমাদেরকে একটি প্রতীকের অবলম্বন বা সাহায্য নিতে হয়, এবং ঠিক একই কারণে এখানেও এই অবলম্বনটিকে গ্রহণ করা হয়েছে। কারণ যে কোনো অবলম্বনই আমরা গ্রহণ করি না কেন, সেই অবলম্বন যে নির্বিশেষ নিরাকার চৈতন্য তাকে যথাযথ রূপে প্রকাশ করতে পারবে না। কারণ নির্বিকার নির্বিশেষ গুণরহিতা এইরকম শুদ্ধ চৈতন্যকে প্রকাশ যখন আমরা করছি বা যখন তাকে আমরা ভাষা দিয়ে বলার চেষ্টা করছি, তখন সেটি ভাষার দ্বারা শব্দের দ্বারা সীমাবদ্ধ হয়ে পড়ছে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে ওঙ্কারকে বলা হয়েছে শ্রেষ্ঠ প্রতীক। আমরা 17 নম্বর মন্ত্রে সে কথা বিস্তারিতভাবে আলোচনা করেছি, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। আজ আমরা ঠিক এর পরবর্তী মন্ত্র পড়ব। আশা করছি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে দূর থেকে যুক্ত রয়েছেন তাদের কাছে হয় কঠোপনিষদ বইটি রয়েছে অথবা আমাদের পাঠানো পিডিএফ রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, যদি আপনাদের কারোর পিডিএফ প্রয়োজন থাকে কঠোপনিষদের, আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে কোনো দ্বিধা করবেন না, আমরা সঙ্গে সঙ্গে সেটি পাঠিয়ে দিতে চেষ্টা করব। তো যাই হোক, আসুন আমরা শুরু করি আজকের পাঠ, মন্ত্র 18 বা 18 নম্বর মন্ত্র। আমরা এক একটি মন্ত্র ধরে পড়ছি। প্রথমে আমরা মন্ত্রের পাঠ কিভাবে হয় সেটি দেখব, তারপর তার শব্দার্থ পড়ব, এবং তারপর আমরা এক এক করে এই বিষয়ের যে বক্তব্য তার গভীরে যাওয়ার চেষ্টা করব। এই মন্ত্রটি আগের মন্ত্রের থেকে এর যোগসূত্র হচ্ছে, যে ওঙ্কারকে সর্বশ্রেষ্ঠ অবলম্বন বলা হয়েছে সেই ওঙ্কার সম্বন্ধেই এখানে বলা হচ্ছে, যে সেই ওঙ্কার যে পরব্রহ্ম আত্মাকে প্রকাশ করে সেই আত্মা কি রকম, সেই আত্মার স্বরূপ কি, এইটি এখানে বলছেন। না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত নায়ম কুতাশ্চিন্ন ভবুব কশ্চিত অজো নিত্য শাশ্বতয়ম পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন, এইরকম মোটামুটি কাছাকাছি শব্দ শ্লোক ভগবদ্গীতাতেও রয়েছে, সেখানেও একই কথা বলা হয়েছে আত্মা সম্পর্কে। আমরা এখন পড়ব কঠোপনিষদের 2 পল্লীর 18 নম্বর মন্ত্র,
ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন। বিপশ্চিন মানে বিপশ্চিত, তার থেকে বিপশ্চিন হয়েছে সন্ধি করে। ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত, বিপশ্চিত শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞানস্বরূপ প্রত্যেগাত্মা, তাকে বলা হয় বিপশ্চিত। এবারে অন্যান্য শব্দগুলো দেখুন, জায়তে, ন জায়তে, ন ম্রিয়তে, দুটো শব্দ, জায়তে ন বা ম্রিয়তে, তার মানে তিনি জন্মগ্রহণও করেন না, ম্রিয়তে মানে তিনি মৃত্যুবরণ করেন না, মারা যান না। পরিষ্কার? ন জায়তে ন ম্রিয়তে। তারপরে দেখুন, নায়ম কুতশ্চিত না বভূব কশ্চিত। তাহলে প্রথম কি বলা হলো, ন জায়তে ন ম্রিয়তে। তারপরে ন অয়ম কুতশ্চিত না বভূব কশ্চিত, অর্থ দেখব, কুতশ্চিত ন কুতশ্চিত, কুতশ্চিত মানে কোনো কিছু থেকে উদ্ভূত হওয়া বা জন্মগ্রহণ করা, কুতশ্চিত কোনো কারণ থেকে সৃষ্টি হওয়া, কুতশ্চিত। তারপরে বলেছেন ন বভূব, নয়ম, নয়ম মানে ন অয়ম, নয়ম কুতশ্চিত বভূব কশ্চিত ন, তাহলে কোনো কিছু থেকে উৎপন্ন হয় না, আবার ন কশ্চিত মানে কোনো কিছু তার থেকে উৎপন্ন হয় না, মানে এটি কোনো কিছুর উৎপত্তির কারণ নয় বা কার্যও নয়। সোজা কথা, কোনটা কার বিষয়ে বলা হচ্ছে, যে অনেক কিছু যখন বলেন তখন কি বলেন সেটা হারিয়ে যায়, সেই জন্যে আমাকে মাঝে মাঝে পেছনের দিকে যেতে হবে। কার সম্পর্কে বলা হচ্ছে, আপনার সম্পর্কেও না আমার সম্পর্কেও না, বলা হচ্ছে আত্মা সম্পর্কে বা ব্রহ্ম সম্পর্কে, যা ওঙ্কারকে মানে ওঙ্কার যাকে ডিনোট করে। তো সেই জিনিসটি বলতে গিয়ে কি বলছেন, ন অয়ম কুতশ্চিত, ন অয়ম মানে অয়ম আত্মা কুতশ্চিত বভূব কশ্চিত, তার মানে এই আত্মা কোনো কিছু থেকে উৎপন্ন হয় না বা আত্মা থেকেও অন্য কিছু উৎপন্ন হয় না। ক্লিয়ার? আত্মা কোনো কিছু থেকে উৎপন্ন হয় না, কথাগুলো এখন বুঝবো, তারপরে আরো গভীরে যাব, এখন শুধু শব্দগুলো বুঝছি। কি তাহলে, নায়ম কুতশ্চিত না বভূব কশ্চিত। তাহলে আত্মা হচ্ছে কিরকম, যেটা কোনো কারণ থেকে উৎপন্ন হচ্ছে তা নয়, তার মানে একটা কার্য একটা কারণ, একটা ম্যানিফেস্টেড একটা আনম্যানিফেস্টেড, একটাকে বলা হয় ব্যক্ত আর একটা বলে অব্যক্ত, হয়েছে, একটা হচ্ছে কার্য, কার্য হচ্ছে ভিজিবল, কারণ নট ভিজিবল, হয়েছে, রাইট। এবারে এই জিনিস দিয়ে বলছেন, তাহলে আত্মা কোনো কিছুর মানে আত্মার কোনো কারণ নেই, তার মানে আত্মা যে কোনো কিছু থেকে উৎপন্ন হয়েছে এটা বলা যাবে না, আবার অ্যাট দ্য সেম টাইম আত্মা থেকে কোনো ডিরাইভ হয়েছে নো সেটাও বলা যাবে না, হয়েছে, এইটা হলো এই এই লাইনটার অর্থ। তারপরে দেখুন, আগে অর্থ দেখে নি, আজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ, অজ একটা শব্দ এখানে, অজ আজও হয়েছে, নিত্য এখানে সন্ধি করে আজও হয়েছে, মূল শব্দটা হচ্ছে আজাহা, আজাহা মিন্স না জায়তে তি আজাহা, মানে যেটা জন্মগ্রহণ করে না, জন্মরহিতা, যার জন্ম নেই সেটা হচ্ছে আজাহা, পরিষ্কার। তারপরে বলেছেন নিত্য,
আজাহা নিত্যা, নিত্য মানে ইটার্নাল, মানে যেটা সব সময় থাকে তাকে বলা হয় নিত্য। অর্থাৎ যার কোনো এন্ড নেই, বিনাশ নেই, রাইট। তারপরে বলেছেন শাশ্বতহা, শব্দগুলো শাশ্বতহা, শাশ্বত মানে যেটা কোনো পরিবর্তনের ভেতর দিয়ে যায় না, মিন্স যার মধ্যে কোনো ক্ষয় হয় না বা কোনো মডিফিকেশন হয় না, তাকে বলা হবে শাশ্বত। মানে কোনো চেঞ্জেস তার মধ্যে নেই, কোনো মডিফিকেশন নেই, ক্ষয় নেই বা কোনো সংযোজন নেই, দ্যাটস অল, তাকে বলা হবে শাশ্বত। তারপরে বলা হলো পুরাণ, তারপরে বলা হলো পুরাণ। পুরাণ মানে হচ্ছে যার মধ্যে কোনো বৃদ্ধি নেই, চেঞ্জ নেই, পুরা অপি নব ইতি পুরাণ, যেটা আগে ছিল এবং এখনো রয়েছে একই রকমভাবে, তাকেই বলা হবে পুরাণ। পুরা অপি নব, সে আমরা এভরিডে সূর্যকে দেখছি একই রকম, যখন দেখছি একই রকম, নতুন সূর্য দেখছি, তাই না? সকালবেলা আমরা বলি নতুন সূর্য, বাট নতুন নয়, সেই লক্ষ লক্ষ বছরের পুরনো সূর্যই আমরা দেখছি। বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা, হাজার হাজার লক্ষ লক্ষ প্রজন্ম ওই একই সূর্যই দেখেছে, কিন্তু তবুও আমরা কি বলছি, নতুন সূর্য দেখলাম। নতুন সূর্য মানে তুমি দেখলে তাই নতুন, কিন্তু ওটা ইটার্নাল, ওটা পুরাণ, হয়েছে, রাইট। এবারে বলছেন না হান্যতে হান্যমানি শরীরে, এবারে বলছেন যে শরীরে হান্যমানি, এটাকে বলা হয় ভাবে সপ্তমী, গ্রামারের দিক থেকে একটা টেকনিক্যাল টার্ম রয়েছে, তাকে বলা হয় ভাবে সপ্তমী। মানে এখানে ভাব অভাব টভাব না, ভাবে সপ্তমী মানে সূর্য উঠলে ফুলটা ফুটলো, মানে সূর্য কিরণ প্রকাশিত হলো তারপর ফুলটা ফুটলো, তার মানে একটা ক্রিয়ার উপর আর একটা ক্রিয়া যখন নির্ভর করে তাকে বলা হয় ভাবে সপ্তমী। কারক বোঝানোর জন্য কারক, ঠিক। এখানেও সেরকম ন হান্যতে হান্যমানে শরীরে, হান্যমানে শরীরে না হান্যতে হান্যমানে শরীরে, তার মানে শরীর যখন বিনষ্ট হয়ে যায় হান্যমানে শরীরে, ন হান্যতে কে হান্য হান্যতে আত্মা না হান্যতে, আত্মা মৃত হয় না, তাহলে যখন শরীরটা মারা যায়, অনেকগুলো ব্যাপার তার মানে এই শ্লোকের মধ্যে বলা হয়েছে, তাই না? আমরা এবারে আশা করি শব্দগত অর্থগুলো আমরা বুঝে গেছি, এখন ভাবগত বা আরো গভীরে কি ব্যাপার সেটা দেখার চেষ্টা করব। আর একবার বলে দিই তাড়াতাড়ি করে, ন জায়গাতে মৃয়াতে বা বিপশ্চিত, এখানে বিপশ্চিত মানে যিনি জানেন, জ্ঞানী, সেই জ্ঞানস্বরূপ প্রত্যেগাত্মা। কি বলছেন, না জায়াতে মৃয়াতে বা, বা মানে অথবা, আইদার জায়াতে অর ন মৃয়াতে, তার মানে শুধু জায়াতে মৃয়াতে নয়, যত রকম চেঞ্জেস এই বডিতে হতে পারে তার সবগুলোকেই এই দুটো শব্দ দিয়ে বলা হলো। কত রকম চেঞ্জেস হতে পারে, শাস্ত্র বলছেন আমাদের ছ রকমের ভাবগত বিকার হতে পারে এই শরীরে, ছ রকম বিকার। কি জায়াতে, প্রথম জন্মগ্রহণ হলো জায়াতে, তারপরে হচ্ছে অস্তি মানে থাকলো, কিছু সময় থাকবে, রাইট। বর্ধতে মানে বৃদ্ধিপ্রাপ্ত হবে, বর্ধতে, হচ্ছে, তারপরে
বিপরিণামতে, হ্যাঁ তার একটা পরিণাম প্রাপ্ত হবে, অপস্ক্রিয়াতে তবে ধীরে 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 ক্ষয় প্রাপ্ত হবে, তারপরে বিনশ্যতি, ওয়ান ডে মিস্টার এক্স গন। যা কি হল শ্রীরামকৃষ্ণ, এই শাঁখ বাজলো, রাবণ জন্মালো, মানে এই শব্দ হলো একটা, রাবণ জন্মালো, তারপরে আর একটা শব্দ হলো রাবণ শেষ। ব্যাস, তার মানে সিক্স টাইপ অফ চেঞ্জেস মানে আমাদের হিউম্যান বডিতে পসিবল, সম্ভব, এটা বলেছেন। কি কি সেটা? জায়াতে আস্তি বর্ধতে বিপরিণামতে অপস্কিয়তে বিনশ্যতি। তো এই যে এত রকমের চেঞ্জেসগুলো হচ্ছে আমাদের শরীরে, সে সবকটা ব্যাপারকেই এখানে ধরা হয়েছে দুটো শব্দ দিয়ে, একটা স্টার্টিং অ্যান্ড এন্ডিং শুধু এখানে বলে দিয়েছে। কি সেটা? জায়তে অ্যান্ড মৃয়াতে, তার মানে বাকিগুলোকেও ধরা হলো। কি ধরা হলো? না আত্মার মধ্যে এই জিনিসগুলো নেই। কোনগুলো? তিনি জন্মগ্রহণ করেন না, আবার মারাও যান না। কিরকম কথা? মানুষ মরছে, জন্মগ্রহণ করছে, সবই হচ্ছে। তাহলে এখানে যে বললেন আত্মা প্রত্যাগাত্মা, তিনি জন্মগ্রহণও করেন না, তিনি মারাও যান না, ব্যাপারটা তাহলে কি? ব্যাপার হচ্ছে এখানে শরীরের সঙ্গে আত্মার যে রিলেশন, সেই বিষয়ে এখানে কথা বলা হচ্ছে। তাহলে শরীর একরকম ধর্ম বিশিষ্ট, আত্মা অন্য রকম ধর্ম বিশিষ্ট, এই দুটো জিনিস মানে ভারতবর্ষের ঋষিদের আবিষ্কার। যে একটা শরীর যখন চলে যায়, তারপরে আবার যখন মানুষ শরীর ধারণ করে, তাহলে একটা কি কোনো যোগসূত্র রয়েছে? একটা মানুষ মারা গেল, ঠিক আছে না, তারপরে আবার আর একটা মানুষ জন্মগ্রহণ করলো, বা ওই মানুষটা আবার যদি জন্মগ্রহণ করে, রিইনকারনেশন আমরা যে বলছি, তাহলে এর কি কোনো যোগসূত্র রয়েছে? কোনো একটা একটা সম্পর্ক না থাকলে, কার্যকারণ, তাহলে আমরা কি করে বলবো যে এই মানুষটা মারা গেল তো অন্য কেউ জন্মালো? তাই না, যে মরল সেই যে জন্মালো, এটা আপনি বলছেন কি করে? তাই না, তার মানে একটা মানুষ যখন মারা গেল, আবার যখন সে জন্মগ্রহণ করলো, তাহলে কোন জিনিসটি তাকে যোগসূত্র তৈরি করে? এইটাই ভারতবর্ষের ঋষিরা আবিষ্কার করেছেন তাদের যোগ দৃষ্টি দিয়ে। কি সেইটি? বলছেন এই শরীরটা চলে গেলেও এই শরীরটার যে একটা অংশ, সেটাও একটা শরীর, সেটাও কিন্তু থাকে, সেটা আত্মা নয়, আত্মা আলাদা জিনিস। তাহলে শরীরের, আমরা যে শরীরটাকে স্থূল শরীর বলে সবসময় বলি, এটাকেই সাধারণত শরীর বলি, কিন্তু এইটি কেবলমাত্র শরীর নয়, এই শরীরের অন্তত তিনটি লেয়ার আমরা জানি। কি? একটা হলো স্থূল, একটা হলো সূক্ষ্ম সূক্ষ্মা, অ্যান্ড অ্যানাদার ইজ কারণা। হচ্ছে তাহলে একটা হলো স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এটাও কিন্তু শরীর, এটা আত্মা নয়, শরীর। তাহলে আমরা যখন বলি একটা মানুষ মারা গেল, তার মানে তার স্থূল শরীরটাই কেবল ভেঙে গেল, তাই না? তাহলে স্থূল শরীর ভেঙে গেলেই সে যে মারা গেল, মানে সে যে নেই, তা কিন্তু নয়। কিন্তু ভুল করে আমরা এটাই বলি যে মানুষ মরে গেল, মরে গেল তাহলে আবার জন্মগ্রহণ করলো, তাহলে এটা কি করে হলো? এ তো এক্স মারা গেল, আর ওখানে তো অন্য একজন জন্মগ্রহণ করলো, তাই না? আপনি কেন বলছেন যে এর সঙ্গে রিলেশন আছে? নো, রিলেশনটা রয়েছে মানে এখানেই, যে যে মানুষটি মারা গেল বলে আমরা বলছি, এটা তার স্থূল শরীরটা কেবল চলে গেল, সম্পূর্ণ মানুষটার এখনো কিন্তু শরীর যায়নি, এখনো দুটো স্তর রয়েছে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ স্তর, একটা হলো সূক্ষ্ম আর একটা হলো কারণ। সূক্ষ্ম মানে যেটা ইন্দ্রিয় গোচর নয়, যেটাকে আমরা দেখতে পাই না,
যে এটা আছে বুঝবো কি করে, এটা নিশ্চয়ই রয়েছে। যেমন খুব একটা সহজ এক্সাম্পল, আচ্ছা মন আছে কি আমরা বুঝতে পারি? হ্যাঁ মন তো আছে। আচ্ছা ইজ ইট ভিজিবল? ওয়াই ইউ আর টেলিং ম্যাম মন আছে? এটা কি ওয়াইজ? নো, আপনি তো দেখতে পাচ্ছেন না মন আছে, তাহলে এটা ধরে নিচ্ছেন কেন যে মন আছে? ওয়াই, তাই না? তার মানে না দেখলেও আমরা অনুভব বলে যে একটা মাইন্ড আছে, ডেফিনেটলি। ঠিক একই রকম ভাবে সূক্ষ্ম শরীর মানে সেখানে মাইন্ড আছে, রাইট? তাহলে সেটা থাকবে। তার মানে স্থূল শরীরের পরেও একটা সূক্ষ্ম শরীর এবং তার পেছনে কারণ, কারণ মানে যেটি আর একটি শরীর ধারণের জন্য প্রমোট করে, তাকে বলে কারণ। মানে একটা বীজ, একটা গাছ বা একটা ফল, ধরুন একটা ফল, তার ভেতর একটা বীজ, এবং এই বীজটার ভেতরে আবার যে সূক্ষ্ম অবস্থা, ধরুন শ্বাসটা রয়েছে, ওটাই তো মেন কারণ, তাই না? ওটাই ডরমেন্ট আছে, তাই না? একটা আমের বীজ, আমটা চলে গেল, আটিটা রইল। আটিটা হচ্ছে মানে সূক্ষ্ম শরীরের মতন বুঝছি, জাস্ট এক্সাম্পল। এবং তার ভেতরে আবার একটা কজেল বডি রয়েছে, তার মানে ওটাই হচ্ছে এক্স্যাক্টলি কারণ। সেটা কি হবে? আমার যখন যখন পরিবেশ আসবে, ওই আমটাই প্রকাশিত হবে, ওখান থেকে জাম হবে না কিন্তু, তাই না? যে যে রিজনটা রয়েছে, যে যে কজটা রয়েছে, ওটাই ম্যানিফেস্টেড হবে, ঠিক। তাহলে আমরা এই পর্যন্ত কি বুঝলাম? যে শরীরের তিনটে স্তর রয়েছে, এই শরীরটি চলে গেলেও বাকি যে তিনটি, মানে দুটো থাকে, এটাও কিন্তু থাকে। এখানে দেখুন যে কথাটি বলা হচ্ছে, এবারে ন হান্যতে হান্যা মানে শরীরে, তার মানে শরীর ধ্বংস হলেও, শরীর চলে গেলেও আত্মা ন হান্যতে, আত্মা কিন্তু মারা যায় না। আচ্ছা এবারে তাহলে আমরা বোঝার চেষ্টা করি আত্মা ব্যাপারটা তাহলে কি, তাই না? আমাদের এক্সাম্পল নিয়ে বুঝতে হবে। কেন এক্সাম্পল দিয়ে বুঝতে হবে? না, এইরকম আর একটা জিনিস নেই আত্মা, এরকম আর একটা কোনো জিনিস নেই যে যাকে আমরা মানে উদাহরণ দিয়ে বোঝাতে পারব, যেটি কেবলমাত্র একটি রয়েছে, তাকে বোঝানো তো খুব মুশকিল, তাই না? তার এক্সাম্পল একমাত্র সেটাই, আর কোনো এক্সাম্পল হতে পারে না। তবুও আমরা আলোচনার জন্যে, বোঝার জন্যে কতগুলো জিনিস বোঝার চেষ্টা করব। যখন আমরা দেখতে পাই যে মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে, হয় না? অনেক সময় সূর্য মেঘটা ঢেকে দিয়েছে, কিন্তু বাস্তবিকভাবে মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না, তাই না? সূর্য অনেক অনেক বড়, মেঘ তুলনায় অনেক ছোট, তাহলে মেঘ কি করে সূর্যকে ঢাকবে? এটা ইম্পসিবল। বাট আমরা তো তাই দেখছি, আমরা দেখছি যে মেঘ ঢেকে দিল সূর্যকে, আসলে আমার দৃষ্টিটাকে ঢেকে দিল, তাই না? তাহলে দেখো যে দুটো জিনিস, একটা আত্মা এবং একটা শরীর, এই দুটো জিনিসের মধ্যে আমরা গুলিয়ে ফেলছি যে আত্মার যা যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা শরীরের বৈশিষ্ট্য নয়, শরীরটা আলাদা, অথচ ওই অ্যাট্রিবিউটগুলো আমরা শরীরের সঙ্গে যুক্ত করে এটাকে ভাবছি। সেই কারণের জন্যে শরীরটাকে আমরা কি মনে করছি, যে শরীর হচ্ছে মানে ইলুমিন, শরীরটা কাজ করছে, শরীর সব কিছু করছে, বুঝতে পারে না, শরীর হচ্ছে জড় বস্তু। তাহলে জড় বস্তুর কখনো কোনো অনুভবের ক্ষমতা নেই, আছে? মোবাইল ফোনটা আর একটা মোবাইল ফোন রাখো, এই দেখো তো তোমরা দুজনে কথা বলো, বলছে না না আমরা কথা হবে হবে, কেন হবে না? বলছে না কত কিছু তথ্য রয়েছে, আর একটু আলোচনা তো করো গুগল, বলছে না কেউ একটু হাত দাও নাহলে আমি খুলতে পারবো না, তাই না? তার মানে জড় বস্তু একটা চেতনের সহায়তা লাগবে, জড় বস্তু ইটসেলফ
অনুভবকর্তা হতে পারে না। দেখুন এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ধীরে ধীরে খুব সহজভাবে আমরা কথাগুলো বলছি, বাট এইগুলোই হচ্ছে পয়েন্ট। তার মানে দেখুন, যে বস্তুটার যেটা একেবারে ধর্মই নয়, সেই ধর্মটা সেখানে আরোপিত হয়ে যাচ্ছে। আচ্ছা আর একটা এক্সাম্পল নিন, গরম জল কে না দেখেছেন? গরম জল সকলেই আমরা জানি, চা খেতে গরম জল, স্নান করার সময় গরম জল। হ্যাঁ, কিন্তু ভেবে দেখুন তো, জলটা গরম মানে কি? ওখানে আগুন অগ্নির সংযোগের ফলে যে হিট, সেটা ওর সঙ্গে যুক্ত হয়েছে, দিয়ে জলটাকে যেন তাপযুক্ত মনে হচ্ছে। আসলে জল কি তাপযুক্ত? না, জলের একটা আলাদা প্রপার্টি আছে। এর সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে ওখানটা খানিকটা সময়ের জন্য হিটটাকেও ক্যারি করছে, একটু পরে আবার কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। তাহলে দুটো আলাদা ধর্ম, একটা হচ্ছে হিট আলাদা, আর জল একটা আলাদা, বোঝা যাচ্ছে? বাট দুটো ধর্ম কাছাকাছি হওয়ার ফলে যেন এটা গরম অনুভব করছে, গরম জল, ঠিক। কিন্তু দেখুন, এই গরমটা ধার করা, এটা জলের ধর্ম নয়, তাই না? এই ধর্মটা কিন্তু ধার করা। এক্স্যাক্টলি এই যে বডি মাইন্ড কমপ্লেক্স, আমরা বলি বডি মাইন্ড কমপ্লেক্স, মানে এখানে রয়েছে শরীর, মন এবং বুদ্ধি। তো এই যে বডি মাইন্ড কমপ্লেক্স, এটা কাজ করছে কিসের জন্য কাজ করছে? ওই জলটা যেমন গরম হলো ওই ওখানে হিটের দ্বারা। আপনি একটা জল গরম করে কিছু দিয়েছেন, হিটটা, জলটা গরম হয়ে গেল, তাই না? এক্স্যাক্টলি। তাহলে কি হচ্ছে না, বিকজ অফ আত্মান, এই বডি মাইন্ড এটাকে এইরকম আত্মার ধর্ম বলে মনে হচ্ছে। আত্মার ধর্ম হচ্ছে প্রকাশশীল, তাই শরীর মন বুদ্ধিকে যেন প্রকাশশীল মনে হচ্ছে, বাট এটা একেবারেই নয়। যতবার শুনুন না কেন, সেই আবার গোলমাল হবে। বলছে শোনার সময় তো সব শুনলাম, কিন্তু কিন্তু কি হবে, তাই না? কারণ এই দেখুন, আপনি যদি বুঝতে পারেন যে বারবার আমরা কিরকম দৃষ্টির দ্বারা ভ্রম হচ্ছে, আপনি ভালো করে বুঝে দেখুন, আকাশে মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে, একটা এক্সাম্পল, আকাশে মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে, এক্স্যাক্টলি, ইয়াস, সূর্যকে ঢেকে দিয়েছে মেঘ। আচ্ছা ভালো করে বুঝছি, না সূর্যকে ঢাকতে পারে না, কিন্তু আবার যখন আপনি দেখছেন, কি দেখছেন? ঠিক ওটাই দেখছেন, হচ্ছে কি না? তার মানে হচ্ছে এই জায়গাটা, ওটা তো খুব সিম্পল একটা এক্সাম্পল, বাট এই যে আমাদের ভেতরে সুপার ইম্পোজ অনেকগুলো জিনিস এখানে লেয়ার রয়েছে, তার ফলে এই জিনিসটি আমাদের কিছুতেই যাচ্ছে না। এই হচ্ছে আমাদের জন্ম জন্ম ধরে সেই ভ্রম বা মায়া বা ইগনোরেন্স, যে অনাত্ম বস্তুতে আত্মার আরোপ করা হচ্ছে। অনাত্ম বস্তু হচ্ছে শরীর, শরীরের ধর্ম হচ্ছে জড়, ম্যাটার, এক্স্যাক্টলি, এটা ম্যাটার, শরীরটা সম্পূর্ণভাবেই ম্যাটার। কিন্তু ওই আত্মার সংস্পর্শে আসার ফলে কিন্তু বিপরীত ধর্ম, দুটো সম্পূর্ণ বিপরীত ধর্ম, কিন্তু কাছাকাছি থাকার ফলে শরীরটাকে যেন আত্মা বলে মনে হচ্ছে। এইখানে তাহলে কি হবে দেখুন, এখন যদি শরীর থেকে আত্মার পৃথকত্ব আমরা না বুঝতে পারি, অর্থাৎ আত্মা এবং অনাত্ম বস্তু, আত্মবস্তু এবং অনাত্ম বস্তুকে যদি পৃথক করতে না শিখি, তাহলে আমরা ওই পয়েন্টেড যে আত্মবস্তু সেখানে পৌঁছবো কি করে? কারণ সব সময় তো এটা শরীর মন বুদ্ধির ভেতর দিয়ে ম্যানিফেস্টেড হচ্ছে। তার মানে যখনই আপনি দেখছেন ইন্দ্রিয় দিয়ে প্রকাশটাকে, তখন আপনি ওর ভেতর দিয়েই দেখছেন, মানে আত্মার জন্যেই তো দেখতে পাচ্ছেন। তাহলে আত্মাকে আপনি সব সময় মানে যা কিছু করছেন তার ভেতরে ওটা থাকার ফলে ওটা কিন্তু ইগনোর হয়ে যাচ্ছে। এইটিকে আলাদা করে, পৃথক করে আমাদের
এখানে উপনিষদ বলছেন যে এই দুটো জিনিস সম্পূর্ণ বিপরীত ধর্মী। এখন আপনাদের মনে প্রশ্ন আসলেও আসতে পারে যে মশাই আপনার কথায় বোঝা গেল না হয় দুটো বিপরীত ধর্মী, উপনিষদও বলছেন খুব ভালো কথা, বা আমরা এত কষ্ট করে এই দুটো জিনিস মানে এত এরকম করে করে এরকম বিচার করে করে আমার দরকার কি মশাই, বেশ তো খাচ্ছি ধাচ্ছি ঘুমোচ্ছি ভাস, সমস্যাটা কোথায়? এই সমস্ত জিনিস না করে যদি সিরিয়াল দেখতাম বা অন্য কিছু করতাম বা কোথাও যেতাম তাতে আমরা ধর ক্ষতিটা কি হতো? উপনিষদ কেন আমাদের এই সব হাবিঝাবি কতগুলো ধারণা কেন দিচ্ছেন, তাই না? হতে পারে আমাদের মনে নেই, একটা প্রশ্ন আসতে পারে না যে কেন আমরা এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে যাব। ব্যাপারটা হচ্ছে যে শরীর এবং আত্মা এ দুটো বিপরীত ধর্মী হওয়ার ফলে যদি আত্মার ধর্ম শরীরে আমরা মনে করি তাহলে অসুবিধা হচ্ছে এই যে কি করব না, তাহলে এই শরীরকে আমরা আত্মা ভাবব এবং সেটা আমরা ভেবেই রেখেছি, এই ভ্রম তো আমাদের যাচ্ছে না, আমরা শরীরটাকেই তো আত্মা ভেবে রেখেছি, আত্মা মানে আমি, তাহলে আমরা শরীরটাকেই আমি ভেবে রেখেছি, এইটা আমাদের চলে আসছে এবং এর ফলে আমাদের কি হয়েছে, আমাদের শরীরের ধর্মগুলোকে আমার ধর্ম বলে মনে করেছি। বুঝলি, তাতে ক্ষতি কি? ক্ষতি হলো শরীরটা বিনাশশীল, শরীরটা ধ্বংসপ্রাপ্ত হবে, এবং যেহেতু শরীর সমান বিনাশশীল আমি সমান সমান শরীর, আমার অনুভব তাই বলে, তাই না? বর্তমানে যখন আমি নিজেকে শরীর ভাবছি তাহলে আমার অনুভব কি বলছে, আমি শরীর, তাহলে আমি সমান সমান শরীর মানে বিনাশশীল, তাহলে আমি যদি বিনাশশীল তার মানে আমি বিনাশশীল, তাহলে মানে আমি একদিন মারা যাব, তাহলে শরীর মারা যাবে অথচ আমি ভাবছি যে আমি মারা যাব, তাই না? তাহলে এই যে অবস্থা, এই শরীরটিকে আমি ভাবার ফলে তাহলে আমরা সবসময় এইটি ভাবছি যে আমি মারা যাব, এই বোধ থেকে আমরা তাহলে বাইরে আসবো কি করে? সেই কারণের জন্যে উপনিষদ বলছেন যে একমাত্র আত্মজ্ঞান লাভের ফলে, আত্মজ্ঞান লাভ মানে মানে তুমি যে আসলে শরীর নও, তুমি যে আত্মা, এইটি যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তোমার সমস্ত দুঃখের হাত থেকে তুমি নিবৃত্তি কোনোদিন পাবে না। হয়েছে, এই পয়েন্টটি হচ্ছে ভাইটাল পয়েন্ট। সো এই কারণের জন্যেই আমাদের এই আত্মজ্ঞান লাভ মানে উপনিষদের ভাষা আপনি ভক্তের দিক থেকে ভগবান লাভ সব একই ব্যাপার, মানে জ্ঞানীর আত্মা আর ভক্তের ভগবান আলাদা নয়, একই জিনিস, একই। এখানে যেটাকেই আত্মা চৈতন্য বলা হয়েছে সেই চৈতন্যই হচ্ছেন ভক্তের দৃষ্টিতে ভগবান। তো এই দুটো যে পৃথক জিনিস অর্থাৎ ভগবান এবং শরীর, এই দুটো জিনিস অর্থাৎ আত্মা এবং শরীর, এ দুটো ভিন্ন হওয়ার ফলে তো এই যে দুটো বিপরীত ধর্মী, তাই দুটো বিপরীত জিনিসের প্রতি যদি আমাদের মানে দৃষ্টি না থাকে অর্থাৎ এই বিচার যদি না থাকে তাহলে আমরা মানে এই যে সমস্ত কিছু দুঃখের কারণ, এই দুঃখের কারণ থেকে বাইরে আসতে পারবো না। তাহলে সমস্ত দুঃখের কারণ কি? সমস্ত দুঃখের কারণ হচ্ছে নিজেকে শরীর বলে মনে করা, এটাই হচ্ছে অজ্ঞানের মানে সমস্ত অজ্ঞানের ভিত্তি হচ্ছে এইটি। যখন নিজেকে আমি শরীর মনে করছি তাহলে কি হবে না, আমার অনুভবে যত কিছু দেখতে পাচ্ছি সবই শরীর, তাহলে যখন সবই শরীর ব্যবহার সেইভাবেই হবে, ঠিক এটি হচ্ছে মানে এই জগৎ বন্ধন এর কারণ। এবারে দেখুন তাহলে মূল টেক্সটে ফিরে আসুন, ন জায়তে মৃয়তে বা, তাহলে এটা কি হবে, আত্মা বলছেন ন জায়তে, জন্মগ্রহণ করেন না। কেন আত্মা জন্মগ্রহণ করেন না? আত্মা জন্মগ্রহণ করেন না তাহলে জীব যে জন্মগ্রহণ করে, শরীর জন্মগ্রহণ করে তো আত্মা জন্মগ্রহণ করে না কেন? অনেকে ওই জন্য বলে না যে এত এত মানুষ
পৃথিবীতে হ্যাঁ জন্মগ্রহণ করছে, হ্যাঁ তো আত্মাগুলো যাচ্ছে কোথায়? সেই আত্মাগুলো তো আবার শরীর ধারণ করবে স্বর্গে টর্গে, সেখানেও তাহলে ভিড় লেগে গেছে, এত আত্মা সব কোথায় যাবে? একটা জিনিস যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে এই পয়েন্টটা আর মাথায় কোনোদিন ভুলভাবে আসবে না। এক, স্পেস বা আকাশ, স্পেস বা আকাশ। এবারে এই আকাশে ধরুন আমরা একটা ঘট তৈরি করলাম, হয়েছে? এখন ঘট মানে কি? ঘট মানে একটা মাটি দিয়ে তৈরি একটা নির্দিষ্ট আকৃতির নাম ঘট। এটা বুঝতে কোনো অসুবিধা আছে? দেখুন কোনো অসুবিধে নেই, আমরা খুব সহজভাবে বলছি, এইগুলো সব সংস্কৃত করে নানা রকম শাস্ত্রে লেখা রয়েছে, সেসব না, একবারে সিম্পল। একটা ঘট মানেটা কি? যদি মাটির ঘট বলি তাহলে মাটি দিয়ে একটা নির্দিষ্ট আকার দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে ঘট। ভেরি গুড, ঘটের একটা প্রয়োজন আছে তাই একটা ঘট তৈরি হয়েছে। এখন দেখুন ঘটের যে মাটি দিয়ে তৈরি একটা আকৃতি, তার ভেতরেও একটা স্পেস রয়েছে, বাইরেও একটা স্পেস রয়েছে, এটা বুঝতে কোনো অসুবিধে নেই। তাহলে যখন আমি ঘরটা তৈরি করলাম না, করিনি, তখন একটা স্পেস ছিল, রাইট? কোনো সমস্যা নেই। স্পেসটাকে এখন লিমিটেডভাবে ভাবুন, একটা ঘরের মধ্যেও একটা স্পেস আছে, স্পেস হচ্ছে অসীম অনন্ত, বাট স্পেসটাকে আমরা লিমিটেড করে ভাবছি, ঘরের মধ্যে একটা স্পেস, রাইট? শূন্যস্থান। তো তার মধ্যে যখন আমি একটা ঘট বানালাম, তখন কি হলো? একটা ভেতরে স্পেস, একটা বাইরে স্পেস হলো, ব্যবধান তৈরি করলো ঘটের দেওয়ালটা, হয়েছে? তাহলে ঘট কি করলো? একটা আকাশকে যেন বিচ্ছিন্ন করে দুটো করে দিল, আলাদা করে দিল, এক্স্যাক্টলি। তাহলে এই এক্সাম্পলটাকে কাজে লাগান একটা মানুষের ক্ষেত্রে। একটা মানুষ মানে একটা ঘট, দেহ একটা ঘট, হয়েছে? এই ঘটটার ভেতরে স্পেস আছে, কিন্তু আপনি একটা সলিড জিনিস না, হ্যাঁ বুঝুন, আমি খুব সলিড না, আপনি একটা, ওখানেও একটা বাতাস আছে, ওখানেও প্রাণ কাজ করছে, তো ওর ভেতরে একটা শূন্য, বাইরে একটা স্পেস। তাহলে স্পেস ভেতরে, স্পেস বাইরেও। এবারে দেখুন যদি ওই ঘরটাকে আমরা ভেঙে দিই তাহলে কি হলো? স্পেসটা কি কোথাও কমলো, বাড়লো? এবারে স্পেস যদি বলে ন জায়তে ন মৃয়তে, হ্যাঁ ইয়েস, তাই না? দেখুন স্পেস বলছে আমি জন্মায়নি আমি মরিওনি, ঘট বলছে না আমি জন্মেছি আমি মরেছি, হ্যাঁ ইয়েস, ঘট তুমি জন্মেছ তুমি মরেছ, রাইট? কিন্তু তোমার ভেতরে যে আকাশ, যেটাকে আপনি এখন মানে একেবারে কনসিয়াসনেস আত্মা বলে ভাবুন, কারণ আত্মা হচ্ছে সর্বব্যাপী, বাট স্পেস ইজ নট আকাশ, মানে আত্মা এক্সাম্পল হিসেবে এটা খুব ভালো একটা এক্সাম্পল হতে পারে। তো যখন আমরা দেখছি তার মানে কি হলো না, স্পেস, তাহলে ঘর তৈরির ফলে স্পেসটাকে কোনোভাবেই আমরা মানে ছোটও করতে পারলাম না, মানে বড়ও করতে পারলাম না, কোনো চেঞ্জেস আনতে পারলাম না, পারলাম? আচ্ছা আর একটা ঘর বানান না, তাতে কিছু নেই, তাই না? স্পেসের কি কোনো তফাৎ হলো? কিচ্ছু হলো না। আরো ঘর বানান, কিচ্ছু অসুবিধে নেই, সব ঘর শেষ হয়ে যাক তবুও কোনো অসুবিধে নেই, বোঝা যাচ্ছে? এই তার মানে দেখুন, তাহলে যতই আপনি ঘর বানান না কেন, তাতে আত্মার কিচ্ছু এসে যায় না, আত্মার কিচ্ছু এসে যায় না। এটাকে বেদান্ত বিম্ব প্রতিবিম্ববাদ বলেও একটা ধারণা দেওয়া হয়েছে অদ্বৈত বেদান্তে। বিম্ব প্রতিবিম্ব, এটা বলে দিই কিরকম বিম্ব প্রতিবিম্ব, মানে একটা ধরুন এখানে আমরা মানে মূল বস্তুটাকে রাখছি, রাইট? ধরুন সূর্যকে ধরে নিই, রাইট? এবারে আমরা ওখানে অনেকগুলো রিফ্লেক্টর তৈরি করব। রিফ্লেক্টর কি? ধরুন আপনি ছোট ছোট ঘটে বা ছোট ছোট পাত্রে অনেক জল রাখুন, একটা জল জল জল, জলটা রিফ্লেক্টর হতে পারে। এবারে আপনি কি দেখছেন না, ওখানে একটা প্রতিবিম্ব দেখছেন, আরো প্রতিবিম্ব দেখছেন, অসংখ্য ঘর তৈরি, মানে অসংখ্য আপনি পট তৈরি করুন, তার উপরে রিফ্লেকশন দেখতে পাচ্ছেন আপনি। কিন্তু এই রিফ্লেকশন গুলো যদি সব সরিয়ে দেওয়া হয় তাহলে
সত্য স্বরূপ যে এটা রয়েছে, আবার এরকম অনেকগুলো প্রতিবিম্ব হলেও এর কোনো তফাৎ হয় না, হয়েছে? তাহলে সূর্য যখন বলবে যে ন যা ইয়াতে, বলছে না ওখানে দুটো ঘট, না ন যা ইয়াতে, অনেকগুলো ভাগ ভেঙে গেল, ন মৃয়াতে, আমার কিছু হয়নি, বুঝতে যাচ্ছে এক্সাম্পলটা? তাহলে সূর্য বলবে যে আমি কিন্তু জন্মগ্রহণ করছি না, মৃত্যুবরণ করছি না, বাট আপনি যে দেখছেন রিফ্লেকশন, বলছে হ্যাঁ ওটা অনলি রিফ্লেকশন, আছে মাথা ঘুরে যাচ্ছে, ছুরি বাবা কি সব ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে বলা হচ্ছে যে চৈতন্য রিফ্লেক্টেড হয়েছে, সেই চৈতন্য আপনার ভেতরে রিফ্লেক্টেড, তাকেই প্রত্যেক আত্মা বলা হচ্ছে, তাকেই জীবাত্মা বলা হচ্ছে, সেটাকেই আপনি অমুক চন্দ্র অমুক শ্রীমতী অমুক বলে বলছেন, দ্যাট ইজ রিফ্লেক্টেড। বাট যখন রিফ্লেক্টারটা নেই তখনও আত্মা আছেন, বাট ইউ আর নট দি রিফ্লেক্টার, ইউ আর দি অবজেক্ট ইটসেলফ, তুমি সূর্য, তুমি আত্মা, জাস্ট এইটাই তোমাকে জানতে হবে, দ্যাটস অল। তাহলে ব্রহ্মজ্ঞান মানে হচ্ছে আপনাকে আমাকে এইটা জানতে হবে যে আপনি একটা রিফ্লেক্টার যার ভেতর দিয়ে রিফ্লেকশন হচ্ছে, কিন্তু আপনাকে ওই রিফ্লেকশনটাই জানতে হবে যে স্বরূপটা হচ্ছে আত্মা, আপনার একটা ওই বডি মাইন্ডের ওপর দিয়ে রিফ্লেকশনটা হচ্ছে, এটা ঠিক। কিন্তু এখানে আপনি যে ভুলটা করছেন বা জীবাত্মা যে ভুলটা করছে, সে ভাবছে কি আমি, তার ফলে কি সমস্যা হচ্ছে, সূর্য তো সূর্যের মতোই রয়েছে কিন্তু জীবাত্মা নিজেকে আমি অমুক চন্দ্র অমুক কি ভাবলো, কর্তা ভোক্তা, ব্যাস। এই যেই না সে কর্তা ভোক্তা ভেবেছে, এখন সে তাহলে কর্ম হলো কর্মফল কর্মভোগ, ব্যাস করতে থাকো। সূর্য বলছে আরে আমি তো রিফ্লেকশন, আমি আলো দিচ্ছি, বলছে না আমি এখন করছি, করো করো করো, ঠিক আছে তুমি যখন করছো তাহলে তোমার এই কর্তা কর্ম এইসব জিনিসগুলো চলতে থাকুক, যখন ওইগুলো ভেঙে যাবে তখন না 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 আমি কর্তা না, ও আচ্ছা ঠিক আছে এবার বুঝেছ, না বুঝেছি ঠিক আছে চলো, হয়ে গেল তোমার জ্ঞান হয়ে গেছে, পরিষ্কার, তার উপর দিয়ে আর রিফ্লেকশন হবে না, কারণ ওর ওই যে বডি মাইন্ড সেটা কিন্তু আর ওকে রিফ্লেক্ট করতে পারবে না, কারণ ওটা আর তার মধ্যে সেল আলাদা আইডেন্টিটি নেই, ওই সেম একই হয়ে গিয়েছে, বাস যখন একই হয়ে গিয়েছে তখন আর সে রিফ্লেকশন করতে পারবে না, হয়েছে? এক্সাম্পলগুলো মাথার মধ্যে ঢুকেছে, এবারে চলুন আরো আছে অনেক কথা। তাহলে হলো ন জায়তে না মৃয়তে, কি হলো ন জায়তে মানে তাহলে জন্মগ্রহণ করে না, মৃয়তে মানে মৃত্যুও হয় না, তাহলে তার জন্মগ্রহণ হয় না তার মৃত্যু হয় না মানে সেটা জন্মগ্রহণ করতে পারে না এবং তার মধ্যে কোনো চেঞ্জেস হয় না, তাহলে সব রকম যে চেঞ্জেস এটা কার হয় না, শরীরের মধ্যে হয়, সমস্ত রকম পরিবর্তনগুলো হয় শরীরের মধ্যে কিন্তু আত্মার মধ্যে এই কোনো রকম পরিবর্তন হয় না। এবারে দেখুন পরের শব্দ, নায়ম কুতশ্চিত না বভূব কশ্চিত, না অয়ম কুতশ্চিত, কুতশ্চিত মানে কোনো কারণ থেকে যে এটা এসেছে, কোনটা আত্মা, এটা ন, এটা বলা যাবে না, মানে তার মানে একটা জিনিস এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, উপনিষদ বলছেন যে যদি তুমি কার্য কারণ এই রিলেশনের মধ্যে তুমি এই জিনিসটাকে ব্যাখ্যা করতে চাও, তাহলে দেখো প্রত্যেক কার্যেরই একটা কারণ থাকবে, এইভাবে তুমি যদি চলতে থাকো তাহলে যিনি সর্বকারণাত্মক তার যদি কারণ খুঁজতে যাও তাহলে তার কি আর কারণ পাবে, পাবে না, তাই না? সেই জন্যে যে ভগবান সব সৃষ্টি করেছেন, ভগবানকে কে সৃষ্টি করেছে, তাই না? এটা প্রশ্ন হয় না, অনেকে বলি ভগবান নাকি সব সৃষ্টি করেছেন, বলো ভগবানকে কে সৃষ্টি করেছে,
ভগবানকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তিনি তো ভগবানের বাপ হয়ে গেলেন, তাহলে ভগবান কোথায়? ভগবানের বাপ, তাই না? আবার যদি বলে তাকে সৃষ্টি করেছে তাহলে তারও, এইটা হচ্ছে অনবস্থা দোষ, এইভাবে এটা ব্যাখ্যা হবে না। সেই কারণের জন্যে এখানে একটা জিনিস ধরা হয়, যার পরে আর কোনো কারণ থাকবে না, অর্থাৎ তিনি হচ্ছেন স্বয়ম্ভু। স্বয়ম্ভু, ভূ মানে জাত, সৃষ্ট, স্বয়ম্ভু, স্বয়ং প্রকাশ, যাকে প্রকাশ করার জন্য আর কারোর অপেক্ষা লাগে না তাকে বলা হয় স্বয়ং প্রকাশ। তার মানে এইরকম একটি অবস্থা যদি আমরা না ধরে নিই বা না যদি এরকম স্বীকার করি তাহলে এই বিচারটা চলতে থাকবে। সেই জন্যে আত্মাকে বলা হয়েছে স্বয়ং প্রকাশ, যার কার্য এবং কারণ এইভাবে বিশ্লেষণ করতে করতে আমরা দেখব যে সমস্ত কার্যের একটি কারণ রয়েছে এবং আত্মা হচ্ছেন সমস্ত কিছুর কারণ, তার কারণ আর কেউ হতে পারে না, তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ। তাই সমস্ত কিছু প্রকাশ যেখান থেকে হয় তাকে বলা হয় স্বয়ং প্রকাশ। দেখুন, এটা একটা প্রকাশ, কিন্তু এই প্রকাশটাও একটা কিছুর উপর নির্ভর করে, তাই না? এটা ইটসেলফ হবে না, এই একটা কিছু হয়ে ইলেকট্রিসিটি, তারপরে ইলেকট্রিসিটি না হলে এটা হবে না। আবার ইলেকট্রিসিটিও বলবে আমিও কিন্তু মানে এমনি এমনি নয়, আমিও একটা কারণ, আমারও একটা কারণ আছে, তাই না? সেখানেও আপনি দেখবেন সেটা থার্মাল হতে পারে, হ্যাঁ সেটা হাইড্রো ইলেকট্রিসিটি হতে পারে, যে কোনো ক্ষেত্রে একটা কিছু হবে, সেটা একটা কারণ। এইরকম করে করে আপনি যখন অগ্রসর হবেন তখন দেখবেন যে এই কার্য এবং কারণ গিয়ে একটা জায়গায় স্থির হবে, এবং সেটি যখন আপনি বলবেন যে ভগবান বলে তাহলে তার কারণ বুঝে না, এটাই হচ্ছে সর্বকারণ। বুঝছে? তার মানে একটি হলো সর্বকারণের কারণাত্মক এবং একটি হবে স্বয়ং প্রকাশক, যার প্রকাশের ওপরে আর কারোর প্রকাশ মানে নির্ভর করে না, তাকেই বলা হয় স্বয়ং প্রকাশ। তাহলে আত্মা হচ্ছেন স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি, যার আলো কারোর ওপর নির্ভর করে না তাকেই বলা হয় স্বয়ং প্রকাশ। সেই আত্মার প্রকাশের সঙ্গে যদি আপনি যুক্ত হতে পারেন তাহলে আপনার আলোর অভাব হবে, আনন্দের অভাব হবে, জ্ঞানের অভাব হবে, অস্তিত্বের অভাব হবে, হবে না। বোঝা যাচ্ছে? এই হচ্ছে সেই আত্মার স্বরূপ হচ্ছে এইটি। সেই কারণের জন্যেই এত ত্যাগ, এত তপস্যা, এত বিচার, এত চর্চা, এত কিছু করে মানুষ আত্মজ্ঞান লাভের জন্যে প্রয়াসী হয়, তা না হলে কেনই বা আত্মজ্ঞান লাভ করবে? তাহলে আত্মজ্ঞান লাভ ব্যাপারটা আসলে ধীরে ধীরে আমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হবে, উপনিষদ এই কথাগুলো বলছেন। তাহলে নায়ম কুতশ্চিত ন বভূব কশ্চিত, না বভূব কশ্চিত মানে যে তিনি কোনো কারণ তো নেই, কোনো কারণ থেকে মানে আত্মার কোনো কারণ রয়েছে তা বলা যাবে না। আবার বলছেন যে আয়াম বভূব না, তিনি উৎপন্ন হন না, অর্থগুলো বোঝা যাচ্ছে তো? কেন তিনি বলছেন যে না বভূব, বভূব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া, কোনো কিছু উৎপন্ন হওয়া, তো ন বভূব কেন, আত্মা উৎপন্ন হয় না কেন? কি বলছেন, আত্মা জন্মগ্রহণ করবে না, এই যে হলো ছেলে পুলে জন্মালো আত্মা, ন বভূব ন কেন? একটু আগে যে এক্সাম্পল দেওয়া হলো যে যখন ঘর তৈরি হলো তখন কি আকাশ তৈরি হলো? আকাশ কেন তৈরি হবে? যদি ওই একই জিনিসই বিদ্যমান থাকে তাহলে সেটা তৈরি হবে কেন? তৈরি মানে জন্ম, জন্ম মানে কি, যা ছিল না সেটা হওয়ার নাম জন্ম, তাই না? যেটা ছিল না
সেটা আবার একটা হলো, তাকে উৎপত্তি বলি বা জন্ম বলি। যদি এটা থেকেই থাকে তাহলে আর জন্ম শব্দের প্রয়োজন কি, তাই না? জন্ম হতে পারে না, সেই জন্য বলেছেন না বাবু বা কাশ্চিত। তাহলে আত্মা যেটা সব সময় থাকে তার আর জন্ম হতে পারে না, হয়েছে? কারণ তাহলে কি জন্মগ্রহণ করছে না, এই সর্বব্যাপী আকাশে সব জন্মগ্রহণ করছে, আবার মৃত্যুবরণ করছে, পরিবর্তন হচ্ছে, তাতে আকাশ কি কোনোভাবে সম্পৃক্ত হচ্ছে? কোনোভাবেই হচ্ছে না। আকাশাত বায়ু, বায়ু আপ আদভ্য পৃথিবী, আপ অগ্নি, অগ্নি আপ আদভ্য পৃথিবী, এই যে পরপর ক্রমান্বয়ে সব সৃষ্টির ক্রমগুলো রয়েছে, সেখানে প্রথমেই বলছে আকাশ সম্ভূত, এম আত্মা, এই আত্মা আকাশ সম্ভূত। সো এই আত্মা, এই আকাশ মানে হচ্ছে স্পেস। তো দেখে নিন, সেই স্পেস প্রথম সৃষ্টি হবে, তারপরেই না বাকি কিছু, তা নাহলে আপনি রাখবেন কোথায়, তাই না? আরে এই স্পেসকে কখনো আপনি খণ্ডিত করতে পারবেন না। সেই জন্যে তাহলে কি বলা হলো এখানে শব্দ দুটো, ন কুতশ্চিত ন বহু বকশ্চিত, হয়েছে? আজ নিত্য শাশ্বতয়ং পুরাণ, এই শব্দগুলো জেনে নেব। আজ মানে যা জন্মগ্রহণ করে, একই কথা যেন আমার মানে বারবার একই রকম শব্দ এখানে বলা হচ্ছে। ভাব হচ্ছে এই যে, যে জিনিসটি সম্পর্কে মানে শরীর সম্পর্কে আমরা বিপরীত ভাব জন্ম জন্ম ধরে বহন করে চলেছি, সেই বোধটিকে দূর করার জন্যে উপনিষদ বার বার করে বলছেন, একটা শব্দ তাকে বারবার করে বলছেন, যাতে করে আমরা এটা বুঝতে পারি বা ধারণা করতে পারি যে আমরা অনাত্ম বস্তুকে আত্ম বস্তু বলে ভুল করছি, এবং যেটি হচ্ছে সমস্ত দুঃখের হেতু বা কারণ। সমস্ত দুঃখের হেতু হচ্ছে এইটি, অন্য কোনো হেতু নেই। অন্য কোনো হেতুগুলো হয়তো ইমিডিয়েট কজ, বাট আলটিমেট কজ ইজ দিস। আমি রাস্তা দিয়ে গেলাম, পায়ে হোঁচট লাগলো, সেটা কি ওটা, ওখানে ওটা ছিল, বাট আলটিমেট কজ ওটা হয়তো ইমিডিয়েট কজ, তাই না? আলটিমেট আমি বিচার করে করে যান, আলটিমেট কজ ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ আর বডি, সো দ্যাট ইজ ওয়াই ইউ আর ফিলিং সো, দ্যাটস অল। দেখুন, আপনি যদি মনে করেন যে নো আই এম আত্মান, সো শরীরের কোনো কিছুটা আপনার উপর গিয়ে পড়বে না, দ্যাটস অল। আপনার শরীর হতে পারে, আপনি শরীর নয়, এটা হচ্ছে পরিষ্কার। আপনার শরীর হতে পারে, আপনি শরীর নয়। যদি আপনার শরীর হয় তাহলে কি সম্পর্ক হবে, আপনি শরীরের মানে ওনারশিপ আপনার, যদি আমরা এইটা মনে করি, বলছে তাও ঠিক বলা যাবে না, মালিকও আপনি নন। কেন মালিক নন? দেখুন, এই শরীরের আপনি চেঞ্জেস মডিফিকেশন এভরিথিং যা ঘটছে, আপনি কিন্তু এ সব কিছু অ্যাওয়ার নয়, আপনি পুরো জিনিসটা জানেন না, তাহলে আপনি মালিক হবেন কি করে? কিন্তু দুঃখের বিষয়ে আমরা ডিম্যান্ড করি যে আমার মানে আমি শরীর, তাই না? কিন্তু এটা ঠিক যথার্থ নয়। হয় কি, দেখুন অধিকাংশ জিনিসই আপনি জানেন না, আপনি খাদ্যটাকে শরীরের মধ্যে দেন কিন্তু সেটা কিভাবে কাজ করে আপনি অ্যাওয়ার নন। আপনি জানেন, আপনি বই পড়ে জানেন যে এটা এই ঘটে ওই ঘটে সেই ঘটে, কিন্তু আপনি কি জানেন
খাদ্যটা এই এখন এখানে ওই রাস্তা দিয়ে ওখানে গেল, ওখানে এটা এই চেঞ্জেস হলো, ওটা ওই হচ্ছে, এবারে হজম করতে হবে, না 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 না, আমরা কিছু হজম করতে হচ্ছে না, ওটা চলছে, তাই না? তো এই যে সিস্টেমটি চলছে এটা সেই জন্যে আপনি মানে এই শরীরে রয়েছেন কিন্তু শরীরটা আপনি নন। এই কথা আমরা যতবারই বিচার করি না কেন, যতবারই শুনি না কেন, আবার ওই কুকুরের লেজের মতন ওই জিনিসটা এসে হাজির হয়, তাই না? শ্রীরামকৃষ্ণ কি বলছেন, বলছেন পাখি রাম রাম হরি হরি বলে, কিন্তু যখন বিড়ালছানা ধরে তখন ট্যাঁ ট্যাঁ করতে থাকে, হয় কি না? তার মানে কি ব্যাপারটা কি? এটা কি খুব নেগেটিভ লাগলো শুনতে? যে তাহলে কি হবে, এটা সবসময় ট্যাঁ ট্যাঁ করেই যাবে, বিড়ালছানা ধরলে তো ট্যাঁ ট্যাঁ করবে। তার মানে আমাদের অভ্যাসটা এমনই করতে হবে যাতে বিড়ালছানা ধরলেও আমরা যেন ওই রাম রাম হরি হরিটা বলতে পারি। সেটা কখন হবে? শুধু বিড়ালছানা ধরার সময় নয়, তাহলে যখন ভালো সময় তখন এটাকে অভ্যাস করতে হবে। ধরুন যখন শরীরে রোগ হলো, যন্ত্রণা হলো, তখন তো যন্ত্রণাই হচ্ছে, যখন যন্ত্রণা হচ্ছে না সেই সময় আপনাকে অভ্যাস করে এটা অনুভব করে নিতে হবে, তখনই আপনি স্ট্রং হয়ে গেলে এ দুটোকে পৃথক করতে পারবে, তাহলে হবে না। দেখুন সব থেকে শরীরে আমাদের মন তখনই থাকে যখন এটা অসুস্থ, যখন শরীরটা আপনার সম্পূর্ণ সুস্থ আপনি ভুলেই গেছেন যে আপনার বডি আছে, তাই নয় কি? দেখুন এটাই ঘটে। তার মানে যখন সেটা কোনোভাবে আপনার কাছে ডিস্টার্ব করছে না, কোনো কিছু করছে না, ওই অবস্থাতেই বরং আপনাকে দুটোকে স্প্লিট করতে শিখতে হবে। সেই কারণের জন্যে যখন মানে আগুন লেগেছে ঘরে তখন খুব খুঁড়তে যাওয়াটা যেমন বোকামি, সেটা কাজ হয় না। তার মানে এই নয় যে খুব খোঁড়াটাই বাজে কাজ, এটা নয়, কিন্তু এটাই আমরা সলিউশন করে ফেলি অনেক সময়। আরে কি হবে আর খুঁড়ে, এই আগুন তো লেগেই গেছে, তাই না? তার মানে যখন আগুন লাগছে না তখন কূপটাকে খুঁড়ে রাখতে হবে। তার মানে এই নয় যে শাস্ত্রজ্ঞান বা শাস্ত্র পাঠের প্রয়োজনীয়তা নেই, যদিও মানে বারবার বিচার করা সত্ত্বেও এই জিনিসটি ঘুরে ঘুরে আমাদের কাছে আসছে, যখনই আমরা প্রয়োগ করতে যাচ্ছি প্রয়োগ করতে পারছি না, এটা ঘটছে ঠিকই বাস্তবিক, তথাপি তা এটা প্রমাণ হয় না যে শাস্ত্র বিচারটা অনাবশ্যক না, এটা প্রমাণ হয় না, এটাই বলছেন উপনিষদ। তাহলে কি হলো, অজা নিত্যা, নিত্য শব্দের অর্থ যেটা সর্বদা থাকে, শাশ্বত মানে যার মধ্যে কোনো চেঞ্জেস নেই, কোনো পরিবর্তন নেই, অয়ম পুরাণ, হ্যাঁ হ্যাঁ, না হান্যতে হান্যমানে শরীরে, তাহলে শরীরটি মানে স্থূল সূক্ষ্ম কারণ এই তিন প্রকার শরীর যখন অবলুপ্ত হয়ে যায় তখনও আত্মা যেমন থাকে তেমন থাকে, তিনি নিত্য তিনি শাশ্বত। তাহলে আপনি কে? আত্মা। আপনি কে? বারবার এটা নিজেকে বলুন যে আমি আত্মা, শিব হম সচ্চিদানন্দ হম, বারবার এইটা আমাদেরকে মানে সুপার ইম্পোজ করতে হবে, কারণ অলরেডি আমাদের কি হয়ে আছে, আমি শরীর আমি মন আমি বুদ্ধিটা হয়ে গেছে। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করলে আমরা কি বলছি, আমি অমুক চন্দ্র অমুক, এটা আপনার ব্যবহারিক সত্তা। লৌকিক ব্যবহারের সময় আপনাকে বলতে হবে আমি অমুক চন্দ্র অমুক, ডেফিনিটলি ইটস কারেক্ট, কিন্তু আপনার একটা পারমার্থিক সত্তা রয়েছে, সেই পারমার্থিক সত্তাটা হচ্ছে যেটা ইটার্নাল, সেটা আপনি। তার মানে সব সময় আপনার মধ্যে এই যে আত্মা তিনি বিদ্যমান আছেন, এই আত্মা আছেন বলেই জড়ধর্মী বস্তুগুলোকে আত্মার মতো মনে হচ্ছে, এবং তাই অনাত্ম বস্তুকে আত্মবস্তু মনে করে আমরা যেন কর্তা যেন ভোক্তা হয়েছি, এবং যেন কর্তা ভক্ত হয়েছি বলে কর্ম কর্মফল সব আপনার কাছে এসে হাজির হচ্ছে। এখন যদি নিজেকে আপনি আত্মা অনুভব করতে পারেন,
আত্মা কোনো কিছুর কর্তা নন, তিনি ভোক্তা নন, তাহলে আপনি মুক্ত হয়ে যাবেন। পরিষ্কার হয়েছে আত্মজ্ঞান কিভাবে বা কেন আমরা লাভ করব এবং আত্মজ্ঞান লাভ করলে কি হয় আমাদের? তাহলে এই মন্ত্রে, 18 নম্বর মন্ত্রে যমরাজ নচিকেতাকে আত্মার সম্পর্কে বলতে গিয়ে এতগুলি কথা বলেছেন যে এই আত্মা কি রকম, যা ওঙ্কারের দ্বারা প্রতীকী রূপে বলা হয়েছিল, যে যা ওঙ্কার হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ অবলম্বন, আলম্বনম, শ্রেষ্ঠম আলম্বনম। কেন শ্রেষ্ঠম আলম্বন, আমরা সে কথা আগে বহুবার বলেছি। তাহলে এই রকম একটি জিনিস যা নির্বিশেষ, নির্বিশেষ মানে এই শব্দগুলো একটু একটু করে শিখতে হবে, নির্বিশেষ মানে যাকে বিশেষায়িত করা যায় না, যাকে কোনো বিশেষণ দ্বারা বিশেষায়িত করা যায় না। কেন করা যায় না? হ্যাঁ, এইগুলো শুনতে শুনতে আস্তে আস্তে বেদান্তিক ব্রেনটা খুলবে। বিশেষায়িত করা যায় না এই জন্যে যে যখনই আমরা কোনো একটি জিনিসকে বিশেষিত করছি, মানে যখন একটা জিনিসকে আমরা অ্যাডজেক্টিভ দিচ্ছি, অ্যাডজেক্টিভ কি করে না, বস্তুকে রেস্ট্রিক্টেড করে, তাই না, কমিয়ে দেয়, তাই না। ফুল, হ্যাঁ ফুল, লাল ফুল, নো রেস্ট্রিক্টেড, তাই না। ফুলের থেকে লাল ফুল সীমিত হয়ে গেল, লাল জবা ফুল আরো সীমিত হলো, দেখুন। ঠিক এরকম ভাবে তাহলে বিশেষণ কি করে, বস্তুকে রেস্ট্রিক্টেড করে দেয়। তাহলে যিনি সর্বব্যাপী, অনন্ত, অসীম, তাহলে তাকে আমরা কি বিশেষিত করতে পারবো? পারবো না। তাহলে বিশেষণ কখন যায়? সীমিত বস্তুর ক্ষেত্রে যায়। পরিষ্কার? দেখুন, এই জিনিসগুলো খুব সহজ সহজ করে আমরা বলবার চেষ্টা করছি, যাতে করে কোনো টার্মিনোলজি ছাড়াই আমরা জিনিসগুলো ধারণা করতে পারি। তাহলে আর বোধহয় সময় আমরা পাবো না, শেষ করতে হবে, অনেকটা সময় হয়ে গিয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মন্ত্র, 18 নম্বর মন্ত্র, যা ভগবদ গীতার 2nd চ্যাপ্টারেও আলোচনা করা হয়েছে, মোটামুটি কাছাকাছি। তো এই হচ্ছিল আজকের 18 নম্বর মন্ত্রের আলোচনা। আমরা এই আলোচনা এখন শেষ করছি, এখন আসছি অভ্যাসে। চলুন, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে অভ্যাস করছেন, প্রথমে আমরা অভ্যাস করব প্রাণায়াম অভ্যাস করব, এবং তারপরে আমরা মেডিটেশন অভ্যাস করব। যে যেখান থেকে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। প্রথমে আমরা যে প্রাণায়ামটি অভ্যাস করব, শ্বাস নাক দিয়ে নেব এবং নাক দিয়ে ছাড়ব। শ্বাস নেবার সময় খেয়াল করব নাভি সামনের দিকে প্রসারিত হবে, ও শ্বাস ছাড়ার সময় খেয়াল করব নাভি সংকুচিত হবে। নাক দিয়ে শ্বাস নিন ও নাক দিয়ে ছাড়ুন। শ্বাস নেবার সময় এবং ছাড়ার সময় নাভি প্রসারিত এবং সংকুচিত হবে। অ্যাবডোমিনাল ব্রিদিং। শ্বাস নাক দিয়ে নিন ও নাক দিয়ে ছাড়ুন। রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা যে প্রাণায়ামটি অভ্যাস করব,
नाक दिए श्वास छाड़ब একটু ধাক্কা দিতে দিতে। নাক দিয়ে শ্বাস ছাড়ব একটু ধাক্কা দিতে দিতে। হয়েছে, রিল্যাক্স। এবার কয়েকবার সহবিশ্বাস নিন। এখন আমরা যে প্রাণায়ামটি করব, শ্বাস বাম দিকে নেব এবং ডান দিকে ছাড়ব। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে এবং ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে এবং ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। শ্বাস বাম দিকে নিন ও ডান দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। কয়েকবার সহবিশ্বাস নিন। এবার ডান দিকে শ্বাস নিন ও বাম দিকে ছেড়ে দিন। শ্বাস ধীরে ধীরে নিন ডান দিকে, এবার ধীরে ধীরে ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে এবং ছেড়ে দিন বাম দিকে ধীরে ধীরে। শ্বাস নিন ডান দিকে ও ছেড়ে দিন বাম দিকে। হয়েছে, রিল্যাক্স। কয়েকবার সহবিশ্বাস নিন। এখন আমরা যে প্রাণায়ামটি অভ্যাস করব, নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে ছাড়ব। শ্বাস ভরে নিন নাক দিয়ে, এবার ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ফুঁতেবার মতো করে ছেড়ে দিন। শ্বাস ভরে নিন নাক দিয়ে, শ্বাস ভরে নিন নাক দিয়ে ও ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। হয়েছে, রিল্যাক্স। কয়েকবার সহবিশ্বাস নিন। আসুন এখন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হই। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে অভ্যাস করছেন, সুখাসন সিদ্ধাসন পদ্মাসন অথবা চেয়ারে বসে
মেরুদণ্ড সোজা রেখে বসুন, চোখের পাতা বন্ধ করে দিন, হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খোলা বন্ধ করবেন না। শরীর স্থির করুন, ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন। আরো ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এবার ধীরে ধীরে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ শিথিল করে দিন। মনে মনে ভাবুন, আপনার সম্পূর্ণ শরীর শিথিল হয়েছে। এবার মন স্থির করুন হৃদয়ে। শরীরকে ভেতর থেকে অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস নেওয়া এবং ছাড়ার সঙ্গে বুকের প্রসারণ ও সংকোচন অনুভব করুন। এখন মনে মনে ভাবুন, আপনার চারিদিকে বড় বড় দর্পণ বা আয়না রয়েছে। চোখের পাতা বন্ধ রয়েছে, মনের চোখ দিয়ে অনুভব করুন আপনার নিজের স্থির ধ্যানমগ্ন ছবি আয়নায় প্রতিবিম্বিত হচ্ছে। মনের চোখ দিয়ে অনুভব করুন সামনে পেছনে ডান দিকে বাম দিকে আপনার নিজের ধ্যানমগ্ন চিত্রকে সব দিক থেকে একসঙ্গে অনুভব করুন।
স্থির করুন হৃদয়ে। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস নাকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করছে অনুভব করুন, ও ধীরে ধীরে শ্বাস বেরিয়ে যাচ্ছে অনুভব করুন। নাকের দেওয়ালে বাতাসের স্পর্শকে অনুভব করুন। মন স্থির করুন হৃদয়ে। মনের মাঝে যে কোনো চিন্তায় আসুক, আপনি কেবল চিন্তাগুলোকে একটির পর একটি দেখতে থাকুন। কোনো একটি চিন্তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন না বা চিন্তার প্রবাহকে থামিয়ে দেবেন না। মনের মাঝে যেমন চিন্তায় আসুক, আপনি কেবল আপনার চিন্তাগুলোকে একটির পর একটি নির্বিকারভাবে দেখতে থাকুন। মনের মাঝে যেমন চিন্তায় আসুক, আপনি কেবল একটির পর একটি চিন্তাকে দেখতে থাকুন। কোনো একটি চিন্তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন না চেতনাকে জাগ্রত রাখুন, সজাগ থাকুন। এবার মন স্থির করুন হৃদয়ে। যারা দূর থেকে অভ্যাস করছেন, ইচ্ছে করলে আরো খানিকটা সময় একইভাবে অভ্যাস করতে পারেন। আমরা অভ্যাস শেষ করব, তাই সমবেতভাবে ওঙ্কার করব এবং তারপর এই মেডিটেশনের থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। দীর্ঘ শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন।
আবার লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। এবার লম্বা শ্বাস নিয়ে একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করব। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানেই শেষ হলো। এখন সমবেতভাবে রামকৃষ্ণ শরণম, যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আসুন সবাই আমরা একসঙ্গে গলা মিলে রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, শরণে কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে শরণাগতোহম, 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 শরণে শরণাগতোহম, 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 শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো 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 শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে রামকৃষ্ণ, রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ, রামকৃষ্ণ 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 শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম,
राम कृष्ण शरणम शरणम। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की। जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হল। এখন সময় গতকালের প্রশ্ন ও তার উত্তর ও উত্তরদাতাদের নাম ঘোষণার। গতকাল প্রশ্ন ছিল সে 24 ঘন্টা ঠাকুরের সেবা নিয়ে থাকত, গিন্নির মতো সবকিছু দেখত। তো এই সে ছিল কে? স্বামীজির কথাতে স্বামীজি যার প্রসঙ্গে বলেছিলেন তিনি হলেন শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দ। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন ও দ্রুত পাঠিয়েছেন তারা হলেন ইতি সরদার, বেহালা, রেখা ভৌমিক গড়িয়া, দীপক দত্ত কলকাতা, চন্দ্রা মুখার্জি টালিগঞ্জ, নমিতা দাস দুর্গাপুর, মৃদুলা বোস উত্তরপাড়া, বনানী চৌধুরী জলপাইগুড়ি, ইতু দত্ত কেষ্টপুর, অলকানন্দ মিত্র বাগবাজার, প্রীতি ভট্টাচার্যী উত্তরপাড়া, রীনা চক্রবর্তী দিনাজপুর বাংলাদেশ, রমা কুণ্ডু সাহারানপুর, শুভা ব্যানার্জি কলকাতা, রত্না নিয়োগী মুম্বাই। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্নে যাবার আগে জানিয়ে দিই যে আগামীকাল রবিবার আমরা হাজির হব পরিপ্রশ্ন নিয়ে। সপ্তাহের বিভিন্ন দিনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি, রবিবার আপনাদের পাঠানো তারই ওপরে আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমরা হাজির হই পরিপ্রশ্নে। তো আগামীকাল বিকেলে আমরা হাজির হব পরিপ্রশ্ন নিয়ে। পরিপ্রশ্নে প্রশ্ন পাঠাতে হলে আগামীকাল বেলা 12টার মধ্যে প্রশ্ন পাঠাবেন এবং পরিপ্রশ্ন কথাটি উল্লেখ করবেন এবং নাম ও সংক্ষিপ্ত ঠিকানা অবশ্য করে জানাবেন। এই ছিল আগামীকালের ঘোষণা। এখন আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন হলো ন জায়তে ম্রিয়তে বা। আজকের প্রশ্ন হলো ন জায়তে ম্রিয়তে বা, এ কথার অর্থ কি? উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করি। আপনারাও প্রার্থনা করেন, আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা যুক্ত করে যে প্রার্থনা নিত্য করি আজও আমরা সেই প্রার্থনা করছি। সর্বত্র সুখিন সন্ত, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিত দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিঃ।